পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ সুপ্রভাত বন্ধুরা, সবাইকে কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। এখন হচ্ছে সকাল বাজে 9:10। আমি স্নান করেছি সকাল 7টার সময়। মোটামুটি অনেকটা কাজ আমি গুছিয়ে ফেলেছি, বাট অত সকাল থেকে ব্লগটা আমি শুরু করিনি। ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি, কারণ পুজোর এতটাই চাপ, মানে তার মধ্যে ব্লগ শুট করা সত্যি খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। যদিও কালকে থেকে পুজোর জোগাড় করতে লেগেছি, মানে কালকে নাড়ু মোয়া এগুলো বানিয়ে রেখেছি। আর এখন হচ্ছে মানে যে ভোগগুলো বানানো হবে সেটা হচ্ছে তোমার লুচি, সুজি, তারপরে হচ্ছে খিচুড়ি, 5 রকমের ভাজা, তারপরে তো ফল প্রসাদ, এগুলো তো রয়েছে। মোটামুটি অনেকটা কিছু গুছিয়ে ফেলেছি, তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আগে। এই যে এখানে দেখতেই পাচ্ছ, অনেক কিছুই গুছিয়ে ফেলেছি। এখন ঠাকুরটা মানে মা লক্ষ্মীকে এখানে রাখা হবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। মোয়াগুলো বানিয়ে আমি এখানে রেখে দিয়েছি আপাতত। তো মা লক্ষ্মীকে কোথায় বসাবো সেই জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার হচ্ছে মা লক্ষ্মীকে সাজানোর পালা। তো এই গয়নাটা মাকে পরিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে তাই না? আর একটু সিঁদুর দিয়ে দিলাম, আর যা যা পদ্ম ফুল, তারপরে এই যে ধানের একটা ইয়ে কি বলে ওটা দিয়ে দিলাম, মানে যা যা নিয়ে এসেছিলাম মাকে সাজানোর জন্য সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিলাম। তো যাই হোক, এই যে পদ্ম ফুল, বাবা পদ্ম ফুলের যে কি দাম বাজারে তোমাদেরকে কি আর বলবো। যাই হোক, দুটো পদ্ম নিয়ে এসেছি। একটা হচ্ছে মানে আমার বাড়িতে জোড়া লক্ষ্মী পুজো হবে, তো একটা হচ্ছে চিনি লক্ষ্মীর জন্য আর একটা হচ্ছে এই মা লক্ষ্মীর জন্য। তো যাই হোক, দুটো নিয়ে এসেছিলাম। এই জায়গায় মা লক্ষ্মীকে আমি রেডি করিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমার বাড়ির যে মা লক্ষ্মী, তাকে স্নান টান করিয়ে একটু ঘুম পাড়িয়ে তারপরে তাকে রেডি করব। তো এখানে মায়ের এই যে ভোগগুলো সব কিছু আমি আস্তে আস্তে রেডি করে নিচ্ছিলাম। ভোগে কি কি হবে সেগুলো আগে চলো বলি। এই যে 5 রকমের সবজি কেটে নিচ্ছি, মানে 5 রকমের ভাজা হবে, গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে, লুচি হবে, সুজি হবে, আর ফল প্রসাদ, আতপ চালের ভোগ, তারপরে আরও তো রয়েছে নাড়ু, মুড়ি, মুড়কি, তারপরে মোয়া, এগুলো তো রয়েছে তাই না? তো যাই হোক, এই যে এখানে স্টিকার মেরে দিচ্ছি, আর সিঁড়িতে ভেবেছি একটু আতপ চালের আলপনাটাই দিয়ে নেবো। আর আমার হাতের আলপনা যা বাজে কি আর বলবো। যাই হোক, এখানে যে ভোগটা আমি রেডি করছিলাম, তো কী কী দেবো না দেবো বুঝতেই পারছিলাম, মানে এত সব কিছু দেখে আমার চোখ ধা দিয়ে গেছে যে কী কী দিয়ে সাজালে বেশি সুন্দর লাগবে দেখতে। তো যা যা দিতে হয়, আতপ চাল, তারপরে 5 রকমের মিষ্টি, খেজুর, আরও অন্য অন্য মিষ্টি ছিল, চিনি ছিল, কাঁচা দুধ ছিল, এগুলো দিয়ে আমি ভোগটা রেডি করে নিচ্ছি। ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেই সকালবেলা, ভেবেছিলাম যে ভালো হবে লুচিগুলো, ওই জন্য তো অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। দিয়ে এই যে একটা একটা করে বেলে সুন্দর করে এবার আমি লুচিগুলো ভেজে নেব। তো যাই হোক, এই ঘরের মধ্যেই করছি। তোমরা অনেকেই বলেছো যে আলাদা করে একটু ঠাকুর ঘর বানাও। দেখো, সব কিছুর পেছনে একটা কারণ আছে, সবটা তোমাদেরকে আস্তে আস্তে বলবো। দেখো, ঘর বাড়ি এগুলো কোনো তাড়াহুড়ো জিনিস নয়, ঠিক আমাদের মাথায় আছে কি করব না করব, সেই প্ল্যান মতেই সব কিছু করবো, কোনো তাড়াহুড়ো নেই আমাদের, আমরা ভালো আছি, আমাদের কোনো অসুবিধা হয় না। যাই হোক, এখানে যে চিনির বাবা বলছিল, আমি আর আমার মেয়ে যে লুচি ভাজছি, মানে মা লক্ষ্মীর প্রসাদ মা নিজেই বানাচ্ছে, এটা একটু ভিডিওতে তোলো, তাই আমি আবার একটু ভিডিওতে তুলে নিলাম। এবার দেখতে পাচ্ছ ওপাশে আমি পনিরগুলো একটু কেটে নেবো বলে বার করে নিচ্ছিলাম, একটু পনিরও দেবো খিচুড়িতে, এটা ভেবেছি আর কি, তো তার জন্য কেটে নিচ্ছিলাম। তোমরা সেই 2-3 দিন আগের থেকে আমাকে কমেন্ট করা শুরু করেছো ইনস্টাগ্রাম এবং ইউটিউবে, দিদি তুমি কি এবার চিনিকে পুজো করবে না, দিদি এবার কি তুমি লক্ষ্মীর আসনে বসে চিনিকে পুজো করবো না, কেন করবো না, আল বাদ করবো, 100 বার করবো, 1000 বার করবো। আমার এই যে এত সুন্দর একটা চেষ্টা, এই চেষ্টাটা যত দিন আমার মন চাইবে এবং আমার চিনি যতদিন বসতে চাইবে, ধরো একটা সময় কী হবে, লজ্জা পাবে, ততদিন পর্যন্ত আমি করে যাবো। যতদিন না ওর কোনো আপত্তি থাকবে ততদিন পর্যন্ত করে যাব, তাতে আমাকে যে যা খুশি বলতে পারে, আমার সত্যি কিছু আসে যায় না। আগেরবার সত্যি একটু হাইপার হয়ে গেছিলাম আমি, ওটা চরম বোকামি করে ফেলেছিলাম, পরে বুঝতে পেরেছি। বাট তোমাদের যা যে যা বলার বলতে পারো, আমার কোনো কিছু আসে যায় না, আমি আমার এই জায়গা থেকে কখনোই নড়বো না, যতদিন না পর্যন্ত আমার চিনি লজ্জা পাবে এই জায়গায় বসতে পুজো করছি ততদিন করে যাব।
আর একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, গত বছর যখন আমি চিনিকে লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো করেছিলাম, অনেকেই বলেছিলে খুবই ভালো লাগলো, মানে বলার কোনো ভাষা নেই, মানে অনেক অনেক ভালো বলেছিলে। তারাও বলেছিল যে দিদি সামনের বার আমিও আমার মেয়েকে এইভাবেই বসিয়ে ঠিক পুজো করব। আর সত্যি আমি কাল থেকে ফেসবুকে দেখছি আমার ফ্রেন্ড লিস্টে থাকা অনেক আমার বন্ধুরা আছে যাদের বাড়িতে কন্যা সন্তান আছে, তারাও কিন্তু ঠিক একইভাবেই আমার মতো এরকম করেছে। আমার জিনিসটা দেখে এত ভালো লাগলো, সত্যি সেটা বলার মতো নয়। যাই হোক, 12টার আগে লক্ষ্মীর হাঁড়ি বসানোর নিয়ম আমাদের বাড়ি। তারপরে কিন্তু কোনো চাল জাতীয় জিনিস আগুনে দেওয়া যাবে না, মানে রান্না করা যাবে না, ভাত বা মানে চালের কোনো কিছু রান্না করা যাবে না। তো তার জন্য তাড়াতাড়ি করে কিন্তু সুজিটাও রেডি করি, আমি ভেবেছি খিচুড়িটা বসিয়ে দেবো। তার আগে আমি লক্ষ্মীর হাঁড়িটা যা যা লাগে, ধান চাল সিঁদুরে কৌটো আলতার শিশি, তারপরে সোনা রূপা পান সুপারি সমস্ত কিছু দিয়ে আমি লক্ষ্মীর হাঁড়িটা রেডি করে সাইড করে রেখে দিলাম। তারপরে সুজিটা হয়ে গেছে, ভাবলাম লুচিটাও এবার আমি সুন্দর করে সাজিয়ে নিই। তো লুচির ওপরে একটা একটা করে যে নাড়ু দিয়ে দিচ্ছিলাম, আর মাঝখানে এই যে এক বাটি মতো সুজিটা দিয়ে সুন্দর করে রাখলাম, দেখতে সুন্দর লাগবে তাই না? দেখো এদিকে কিন্তু আমার খিচুড়িটা হয়ে এসছে, তো একটু ঘি দিয়ে দিলাম লাস্টে, ঘি আর পনির দিয়ে কিন্তু খিচুড়িটা নামিয়ে নিলাম। আর আমাদের বাড়িতেও আজকে যেদিন রান্না করেন, ওই মাসি আজকে সকালবেলা এক হাঁড়ি খিচুড়ি রান্না করে দিয়ে গেছে, আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট, ওটাই আজকে সারাদিন খাওয়া হবে বাড়িতে। ধরো রাতেও ওইটাই খাওয়া হবে, আর তো ভাত রান্না করা যাবে না, এরকমটাই আর কি নিয়ম। তো এই যে আমের পল্লব নিয়ে এসেছিলাম, এখন এই যে একটু সাজিয়ে আর কি বসিয়ে দেবো, আর লক্ষ্মীর হাঁড়িটাও বসিয়ে দেবো। ওই জন্য ঝটপট করে তাড়াতাড়ি করে একটা শাড়ি পেঁচিয়ে চলে এসেছি, মানে কেমন একটা দেখতে লাগছিল। ধরো কাজ করছিলাম তো দৌড়ে দৌড়ে এদিক ওদিক, রান্না একবার এই সামলানো ওই সামলানো, তার জন্য নাইটিটা পরেই কিন্তু এই কাজগুলো কমপ্লিট করেছি। তো এবার শাড়ি না পরলেই নয়, তাই শাড়ি পরে চলে এলাম। আর ওই যে একটা কাঁসার থালা বার করে নিয়েছি নতুন, এটা চিনি অন্নপ্রাশনে পেয়েছিল, তো ওই থালাতেই আর কি নিবেদন করছি। এই যে খিচুড়িটা ঢেলে নিলাম, একদম মাপে মাপে হয়েছে। যাই হোক, আর এই ননস্টিকটাই আজকে রান্না করছি। তোমরা জানো পুজোর মার্কেটিং করতে গিয়ে ঠাকুরের ভোগ বানাবো বলে এটা কিনে এনেছিলাম, তো আজকে এটা রান্না করলাম, মানে উদ্বোধন করলাম প্রথম। আর যে রান্না করতে করতে মশলাদানিটা দেখলে, ওটা যখন আমি নতুন বিয়ে হয়ে এসেছিলাম, আমি বরাবরই এই ধরনের জিনিসগুলো খুব ভালোবাসি, মানে থালা সুন্দর সুন্দর থালা ঘটি বাটি এগুলো আমার প্রচণ্ড ভালো লাগে, মানে অন্যরকম একটা দুর্বলতা ভালোবাসা বলতে পারো। তোমরা জানো মেলায় গেলেও আমি কাঁচের জিনিসপত্র কাপ প্লেট দেখলে আমি নিজেকে সামলাতে পারি না। তো তখন মামনি না যখন নতুন বিয়ে হয়ে আসি, এইটা আমাকে দিয়েছিল, এই মশলাদানিটা আমি অনেক তুলে রেখেছিলাম, তো আজকে এটা বার করলাম যে ঠাকুরের একটা আলাদা মশলাদানি বানাবো বলে। খুব সুন্দর লাগছিল দেখতে না? যাই হোক, লক্ষ্মীর হাঁড়ি বসানো হয়ে গেছে, এবার এটাকে একটা লাল কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দেব। আর মোটামুটি সব ভোগ টোগগুলো রেডি করে ফেলেছি, তো এই যে এই লাল কাপড়টা দিয়ে সুন্দর করে হাঁড়িটা ঢেকে দিলাম যাতে হাঁড়িটা দেখা না যায়। তো এই সব নিয়মগুলো আমি আমার বাবার বাড়িতে দেখে আসছি। আর এ বাড়িতে না বরাবরই কে পুজো করবে বলো, মামনি তো ভালো করে মানে দেখতে পায় না অতটা, তো বুঝতেও পারে না কী দিয়ে কী করবে, অত নিয়মকানুনও জানে না। তো আমি কিন্তু এ বাড়িতে এসে এই রেগুলার মানে আমাদের যে নিত্য পুজো সেটাও শুরু করি, এবং এই লক্ষ্মী পুজো মানে আমার বাড়িতে যা যা পুজো হয় যা যা নিয়মকানুন সব কিছু কিন্তু মানে আমারই ঠিক করা, তাছাড়া কিন্তু কেউ পুজো টুজো করতো না আগে সেভাবে, তো আমারই সব চেষ্টা। ওই জন্য আমি যতটুকু যা পারি যেরকম পারি সেভাবেই করি। অনেকে আবার বলে থাকো যে এবার কীরকম পুজো ব্রাহ্মণ ছাড়া, দেখো ভক্তিটাই হচ্ছে সব থেকে বড় কথা। কেন আমি যে মন দিয়ে ভক্তি ভরে যে এত আয়োজন করে এত সুন্দর করে ভক্তি ভরে পুজো করছি, সেটাতেই মা লক্ষ্মী কি সন্তুষ্ট হবে না, একটা কথার উত্তর দিও তো। যাই হোক, অনেক মানুষ অনেক কথাই বলবে, আর মানুষে কি বলবে এটা যদি আমরা ভাবি তাহলে মানুষে কি ভাববে তাই না? যাই হোক, সব কাজের পরে একটু সময় পেয়েছি, ভাবলাম এবারে একটু আলপনা দিই। আমার যা ভয়ঙ্কর আলপনা সে আর কি বলবো তোমাদেরকে, আমি না একদম পারি না, মানে আঁকা ঝোঁকার হাতটা আমার প্রচণ্ড বাজে, বাদ বাকি সব করে দেবো কিন্তু এই আঁকা ঝোঁকার কাজ আমার একদমই ভালো না। অনেক কষ্ট করে একটু আলপনা দিলাম, তারপরে দেখলাম তপা আমাদের বাড়িতে এক ব্যাগ স্থলপদ্ম নিয়ে এসছে, তো ওর থেকে কয়েকটা নিয়ে নিলাম, নিয়ে এসে সুন্দর করে একটু সাজিয়ে দিলাম আমি এখানে। আবার এবার হচ্ছে আমার মা লক্ষ্মীর পায়ের ছাপ দেব, তার জন্য আর কি পায়ের নিচে একটু আতপ চালের গুঁড়ো মাখাচ্ছিলাম, আর ও ঘুম থেকে উঠেছিল একটু খিটখিটে মেজাজে ছিল। ছেড়ে দাও, এই একা একা পারে, ছেড়ে দাও, এই যে ঘরের দিকে আসো, ঘরে আসো, ঘরে আসো, ঘরে চলে যাও, ঘরে চলে যাও। চলো চলো চলো,
লক্ষ্মী আমার লক্ষ্মী বেশি আওয়াজ পছন্দ করে না। ঠিক আছে আমি আওয়াজ করছি না, আমি খুব আস্তে আস্তে বলে দেবো। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা নিয়ে। গত বছর আমার চিনি অনেক ছোট ছিল, তাই যেখানে বসিয়ে রেখেছিলাম সেখানেও কিন্তু চুপ করে বসেছিল। তো এবছর ভেবেছিলাম ও হয়তো এতটা টাইম মানে পুরো পাঁচালি পড়া পর্যন্ত বসে থাকবে না, বা অনেক কিছু ছড়ানো ছিটানো এগুলো করবে, যেহেতু অনেক বড় হয়েছে ও, মানে গত বছরের তুলনায় এবার হয়তো চুপ করে বসে থাকবে না। অবিশ্বাস্যকর ঘটনা জানো তো, মানে ও বসে থাকে না এমনি বাড়িতেই, কিন্তু এই ঘর ও ঘর এটা ওটা বাচ্চারা তো বুঝতেই পারছো, কিন্তু যতক্ষণ না পাঁচালি পড়া শেষ হয়েছে ও কিন্তু ওখানেই বসেছিল। গত বছর একটু নাড়ু মুড়ি এগুলো একটু চটকা চটকি করেছিল, এবছর তো সেটাও ধরেনি, শুধুই ফুলগুলো নিয়ে খেলেছিল যতক্ষণ না আমি পাঁচালি পড়েছি। আমরা সবাই না পুজো শেষ করার পর অবাক হয়ে গেলাম যে কি করে সম্ভব এটা, কি করে, সত্যি মানে একটা অবিশ্বাস্যকর ঘটনা। যতক্ষণ না আমি পাঁচালি পড়েছি ততক্ষণ কিন্তু আমার মা লক্ষ্মী এভাবেই বসেছিল। আমার চিনির একটা লক্ষ্মীর ভাণ্ডার এই যে নতুন করে আবার করেছি, আগেরটা তো ভেঙে আমরা পুজোর সময় জামা কাপড় দিয়েছি বৃদ্ধাশ্রমে গিয়ে, তো এবারটাও তাও জমানো হচ্ছে, এটাও কোনো ভালো কাজে লাগাবো, তো সেটার মধ্যে কিছু কয়েন ছাড়ছিল। তারপরে সন্ধ্যাবেলায় যে তপায় এসছে প্রসাদ খেতে, তো প্রসাদটা এখন বিলি করে দেবো আর কি, তো ওই জন্য আর কি সব ওই ভোগ টোকগুলো সব আমি রেডি করছিলাম, মানে এগুলো মাখিয়েটা খেয়ে নিচ্ছিলাম। আর এভাবেই আমার কিন্তু লক্ষ্মী পুজো সম্পূর্ণ হয়েছে, খুব ভালোভাবে সুস্থভাবে সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে। তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর হ্যাঁ কার কার বাড়ি লক্ষ্মী পুজো হয়েছে সেটাও জানিও, আর নাড়ু কার কার বাড়ি হয়েছে এবং ক রকমের নাড়ু হয়েছে সেটাও আমার কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের মতো টাটা করছি, কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।